শুরুতে এই সংবাদ শিরোনাম। দখলে থাকা ভূমি আজারবাইজানের কাছে হস্তান্তর শুরু করে দিয়েছে আর্মেনিয়া। এবার আজারবাইজানে শান্তিরক্ষী মোতায়েন করল তুরস্ক। ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নিতে হুঁশিয়ারি ইরানের। যতই চাপ আসুক না কেন, ইসরায়েলকে স্বীকৃতি দেব না, বললেন ইমরান খান। এবং সবশেষ থাকছে ইহুদি বসতি নির্মাণকে সমর্থন করছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া নাগানো কারাবাখ শান্তি চুক্তির অধীনে আজারবাইজানের ভূমি ফেরত দিতে শুরু করেছে আর্মেনিয়া সরকার। এসব ভূমি গত 30 বছর ধরে আর্মেনিয়া দখল করে রেখেছিল। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় যে চুক্তি সই হয়েছে সেই অধীনে আর্মেনিয়া আজারবাইজানের কাছে কালবাজার নামের একটি এলাকা রোববার হস্তান্তর করে। এছাড়া আগদাম নামের আরেকটি জায়গা আগামী 20 নভেম্বরের ভেতরে আজারবাইজানকে ফেরত দিতে হবে। একইভাবে লাচিন নামের একটি এলাকা আগামী 01 ডিসেম্বরের ভেতরে আজারবাইজানের কাছে ফেরত দেওয়ার কথা। ও এলাকায় বেশ কিছু ভূখণ্ড এরই মধ্যে আজারবাইজান সেনাবাহিনী পুনর্দখল করেছে। জাতিগত বংশোদ্ভূত আর্মেনিয়ার লোকজন রোববার কালাবাজার এলাকা থেকে আর্মেনিয়ায় চলে গেছেন। 1990 সালের দিকে এলাকাটি আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী এবং আর্মেনিয়ার সেনারা দখল করে নিয়েছিল। তবে এলাকা ছেড়ে চলে যাওয়ার আগেই লোকজন তাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। বিরোধী নাগানো কারাবাখে শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া শান্তিরক্ষী মোতায়েন করেছে। এরই মধ্যে আজারবাইজানের সেনা মোতায়েনের জন্য সোমবার তুর্কি রাষ্ট্রপতির পক্ষ থেকে সংসদে মোশন জমা দেওয়া হয়েছে। সংসদে জমা দেওয়া ওই মোশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আজারবাইজানের আপার কারাবাখ এলাকায় 1 বছরের জন্য শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করছে। মোশনে বলা হয়েছে সেনা মোতায়েন ওই অঞ্চলে মানুষের কল্যাণ এবং তারা লাভবান হবে। এতে আরও যোগ করা হয়েছে তুরস্কের জাতীয় স্বার্থও রয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম ইউনিসাফাক জানিয়েছে মঙ্গলবার সংসদে মোশনটি নিয়ে ভোটাভুটি হবে। 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর আগে 90-এর দশকে সাবেক দুই সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়েছিলেন। আন্তর্জাতিকভাবে নাগানো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনাকে অবশ্যই দেশটি থেকে বিদায় নিতে হবে বলে হুশিয়ার করে দিয়েছে ইরানের IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি। ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সব মার্কিন সেনাকে ফিরিয়ে নিতে হবে বলে জানান তিনি। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে জেনারেল জুমা আনাত সাদুনের সঙ্গে এক বৈঠকে ইরানের শীর্ষস্থানীয় এই সামরিক কমান্ডার এসব কথা বলেন। জেনারেল সালামি বলেন, শুধু যে ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, একই সঙ্গে এটি ইরাকের আপামর জনগণেরও প্রাণের দাবি। ইরনা জানিয়েছে চলতি বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের হাসদ আর শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। ওই ঘটনায় 2 দিন পরই ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাস করে। জেনারেল সালামি আরও বলেন, যারা জেনারেল সুলাইমান এবং মুহান্দিসকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আনাত সাদুন গত শনিবার ইরাক সফরে আসেন। তিনি এরই মধ্যে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি ধীরপত্য ব্যক্ত করে বলেছেন, দখলদার ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্ক স্থাপন করবে না। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তার সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতেই রাজি নই।
কোন কোন দেশের পক্ষ থেকে এমন চাপ সৃষ্টি হচ্ছে সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান খান সুনির্দিষ্ট কোনো দেশের নাম বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, কিছু কথা আছে যা আমরা বলতে পারি না, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান। ইমরান খান স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও পাকিস্তানকে চাপে রেখেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অভিযোগ করেছে, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল যে অবৈধ বসতি বিস্তারের পরিকল্পনা হাতে নিয়েছে তার প্রতি সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল বলেন, সম্প্রতি ইহুদি বসতি নির্মাণ পরিষদের প্রধানকে আবুধাবি অভ্যর্থনা জানিয়েছে, তার সঙ্গে বৈঠক এবং অর্থনৈতিক চুক্তি করেছে। ইয়েমেনের আরবি ভাষায় টেলিভিশনের চ্যানেলে এ খবর দিয়েছে। ইহুদি বসতি নির্মাণ পরিষদের প্রধান হিসেবে মির দুগান প্রকাশ্যে অবৈধ বসতি বিস্তারের পক্ষে কথা বলে আসছেন। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির সঙ্গে অর্থনৈতিক চুক্তি করেছেন। এ বিষয়টিকে হামাস ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি আবুধাবির সরাসরি সমর্থন বলে মনে করছেন। এর আগে আরব লীগের পক্ষ থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে যত প্রস্তাব পাশ করা হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে আমিরাত তার সবগুলো লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশ এবং কোম্পানি যখন ইহুদিবাদী ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে, তখন সংযুক্ত আরব আমিরাত তাদের সাথে সহযোগিতা করছে। এটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।